এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূলের যে ধর্ণা মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা চলছিল আর ছিল হাওড়া গ্রামীণ জেল এবং হাওড়া সদরের দায়িত্বে ছিল এবং সেই সভা চলাকালীন আচমকাই কিন্তু সভা বন্ধ করে দেন নির্দেশ দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের বিএনএস স্পেশাল পর্দায় যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে সভা সেই ধর্ণা মঞ্চ কিন্তু আচমকাই মুলতবি করে দেন অর্থাৎ আজকেও কিন্তু এখানে দেখা গেল হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কন্দল কিন্তু আবার প্রকাশ চাইল সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের একেবারে বিএনএস স্পেশাল পর্দায় আমি আপনাদের বলছি সবাই নেমে যান যারা নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই নেমে যান এখান থেকে এক মিনিট দাঁড়াবেন না কারণ আপনাদের ভোট দিয়ে এই যে ধর্ণা মঞ্চ চলবে জানবা চলে যান সভা চলাকালীন আচমকাই কিন্তু রাজ্য সভাপতি সুব্রত বক্সী আচমকাই কিন্তু নির্দেশ দেন যে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু মঞ্চ ছেড়ে চলে যান এবং তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে জানান যে আপনারা যার যার দাদার দায়িত্বে এসেছেন তাদের হাত ধরে কিন্তু আপনারা চলে যান অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কন্দল কিন্তু আবার প্রকাশ্যে এলো আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল কিন্তু আবার প্রকাশ্যে এলো সকাল 12:30 থেকে কিন্তু হাওড়া গ্রামীণ জেলার যারা নেতৃত্ববৃন্দ ছিল পুলক রায় থেকে শুরু করে মঞ্চে ছিলেন এবং ঠিক 3:30 নাগাদ হাওড়া সদরের যখন দায়িত্ব হয় সদরের দায়িত্ব আমরা দেখতে পাই একদিক থেকে সদরের সভাপতি কল্যাণ ঘোষের নেতৃত্বে কিন্তু বিশাল মিছিল সভামঞ্চে আসে অন্যদিক থেকে তৃণমূল নেতা গমজোরের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও কিন্তু একদিক থেকে মিছিল আসে এবং সভা শুরুর ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে একদিক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা গাদ্দার হাঁটাও বলতে থাকে তারপরে শুরু হয় বিশৃঙ্খলা আর তারপরে রাজ্য সভাপতি সুব্রত বক্সী কিন্তু ঘোষণা করেন আচমকাই ঘোষণা করেন যে হাওড়া জেলার দায়িত্বে যারা আছেন তারা প্রত্যেকেই এই সভা চলা যোগ্য নন তারা এক্ষুনি মঞ্চ ছেড়ে চলে যান আর সেই ছবি দেখাচ্ছি একে একে কিন্তু পুরো মঞ্চ খালি হয়ে যায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে বিএনএসএস এর পর্দায় এখানে একটা লোকও থাকবেন না প্লিজ আপনাদের অনুরোধ করবো আপনাদের অনুরোধ করবো একটা লোকও থাকবেন না যে যে দাদা হাত ধরে এসছেন তারা হাত ধরে চলে যাবে এখানে দাঁড়াবেন না ওরা করে দিচ্ছে।